চলবা লক্ষ্মী না, চল তুমি রক্তবীজের সঙ্গে যাও লক্ষ্মী, তুমি চলো না, তুমি রক্তবীজকে চলো না লক্ষ্মী, তুমি কেহ না লক্ষ্মী রক্তবীজের সঙ্গে রক্তবীজ জানো যেমন তোমার ঘর নেই ও তেমন আমার জননী রক্তবীজ জন্ম ভূমিষ্ঠ ছেলে গাদবি গড়িয়েছে এক মায়ের চোখের জল মোছাবার জন্যে আজ রক্তবীজ কত কোটি মা ফিরে পেয়েছে রক্তবীজ নারায়ণ ভীষণ সাবধান শুধু তোমায় সাবধানে করবার জন্য আমার এই গোলক আক্রমণ মনে রাখো আজ হতে তোমার লক্ষ্যে আমার কাছে চিরবন্দে মনে রেখো নারায়ণ সুদর্শন চক্র তুমি ভোলে করে স্মরণ করবে না যদি এরপরে কোনোদিন তুমি সুদর্শন চক্র স্মরণ করে দানব নিধন করার আয়োজনে করো তাহলে তোমারে তোমার মান আমি তোমার রাখতে পারবো না নারায়ণ তাই নিজের রাখিতে মন দেবতা আমি করেছি দলন ওই দেবতাদের পার্শ্বে ভুল করে কোনোদিন তুমি দাঁড়াবে না নারায়ণ ভুল করে কোনোদিন তুমি দাঁড়াবে না দেবতা দলনে গেছে রক্তবীজ সে কি ফিরে এসেছে বাবা আর ফিরে আসলেই তার জয়ধ্বনি আমি শুনতে পাবো কিন্তু আমার মনটা বড় বিচলিত হয়ে উঠেছে বাবা আমি বুঝতে পারছি না আমার আমার রক্তবীজ জয় হয়ে ফিরে আসছে না কেন জর্জরিত করেছে ঠিক সেইভাবে এই দেবতার অহংকার ভেঙে দিতে দেবরাজ ইন্দ্রের পিঠে চাবুক না বাবা যতক্ষণ আমার রক্তবীজ ফিরে না আসছে ততক্ষণ আমি কেমন করে বুঝবো দেবতাদের পরাজিত করেছে সবাইকে বন্দী করে আমি এনেছি নিশ্চিন্তে নির্বিঘ্নে স্বর্গ মর্ত পাতালের অধিষ্ঠান হবে আমার দাদা সম্রাট করে সিংহাসন বড় কঠিন জিনিস এরা সিংহাসনে বসে যে রাজা হয় মাকেও সে ক্ষমা করতে পারে না ভাইকেও ক্ষমা করতে পারে না মা তোমার মনের আশা পূরণ করার জন্য সাম্রাজ্যে সিংহাসন খালি পড়ে আছে তাই বলি এসো বাবা তোমরা বলো কে উপবাসন করতে চাও ওই প্রথম রাজা হবে সম্রাট করিন্দাস রক্তবীজ আমি আমি রক্তের নেশায় উন্মাদ হয়েছিলাম দাদা মনে আশা ছিল মায়ের চোখের জলে মোছাব দেবরাজেন্দ্র আমার মায়ের উপরে আঘাত করেছিল সেই অপমানের নীতি প্রতিশোধ রক্তের নেশায় উন্মাদ হয়ে আমি সদর স্বর্গ আক্রমণে করেছিলাম
রাজা হওয়ার জন্যে নয়, সম্রাট হওয়ার জন্যে নয়, তুমি সম্রাটের পার্শ্বে থেকে শুধু শুধু পরিচালনা করার জন্য। তাই হোক রক্তবীজ, করিন্দ্রাসুর এসো বাবা, এই মুহূর্তে এই রাজ সিংহাসনে তুমি উপবাসন করো, বসুন। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলো মা। এই পাতাল সাম্রাজ্যে, পাতাল সাম্রাজ্যে এই রাজ সিংহাসনে উপবাসন করার আগে তুমি আমাকে কথা দাও পুত্র, এই রাজ সিংহাসনে বসার পরে তুমি হবে রাজা, রাজা হওয়ার পরে কোনোদিন অবিচার করবে না, কোনোদিন কোনো অন্যায় সহ্য করবে না। তোমার সম্মুখেই তুমি রাজা হওয়ার পরে তখন যদি আমিও অন্যায় করি তাহলে তুমি আমাকেও ক্ষমা করবে। বেশ মা বেশ, তোমার পায়ে হাত দিয়ে আমি কথা দিলাম, রাজ সিংহাসনে বসবার পর আমার কাছে নীতি ধর্ম সব কিছু বিসর্জন দিয়ে আমি রাজা হব মা। তুমি আমার মা হলেও তুমি যদি আমার কাছে কোনো অন্যায় করো আমি তোমাকে ক্ষমা করব। তোমার ভাইও যদি তোমার কাছে কোনো অন্যায় করে, আমার ভাই রক্তবীজ যদি কোনোদিন কোনো ভুল করে, কোনো অন্যায় করে, ভাই বলেও আমি তাকে ক্ষমা করব না মা, কথা দিলাম। মা, সম্রাট তৈরি করো। এবার আপনি আমাকে আদেশ করুন। অবশ্যই তোমাকে আমি আদেশ করব। যাও যাও রক্তবীজ, যে দেবতাদের তুমি বন্দী করে নিয়ে এসেছ, বসে আছে রথে, তাদের তুমি নিয়ে এসো। কে আছিস? দেবরাজেন্দ্র সঙ্গে যে দেবীদের আমি বন্দী করেছে সসম্মানে তাদের আহ্বান করছে, এই রাজপ্রাসাদে তাদের এগিয়ে নিয়ে আস। ভগবান নারায়ণ, দেবরাজেন্দ্র, কমলা দেবেন্দ্রাণী, বিচার করুন সম্রাট। বিচার আমি করব, দেবতার রাজা দেবেন্দ্র বাসব। বলো সম্রাট। সম্রাটের সামনে এসে সম্রাটকে অভিবাদন জানাতে হয়, এটাও কি ভুলে গেছেন দেবরাজ? সম্রাট, দেবতারা প্রণাম নেয়, কোনোদিন প্রণাম দেয় না। কাপ্তাহন, আজ আপনার প্রণাম নেওয়ার দিন নয়, প্রণাম জানাবার দিন। রাজেন্দ্র কোনোদিন কারো সম্মুখে মাথা নত করেনি, আজও করবে না। বড় অহংকার, অহংকার দেবরাজেন্দ্রের চিরদিন থাকবে দেবরাজ। বেশ, একদিন আমার পিতাকে হত্যা করে আমাদের দুই ভাইকে আপনি পিতৃহারা করেছেন। আমার মা, আমার মাকে একা পেয়ে কষাঘাতে কষাঘাতে জর্জরিত করেছিলেন, আর সেদিন অবাক বিস্ময়ে তাকিয়েছিল ইন্দ্রচন্দ্র বরুণ পবন এমনকি চক্রধারী নারায়ণ। বলুন, আপনাদের কোন শাস্তি দিলে আপনারা খুশি হবেন? আমি যখন আপনার কাছে বন্দী, আপনি আমাকে শাস্তি দিন, আপনার বিচারে যে শাস্তি হয় আমি সেই শাস্তি গ্রহণ করতে চাই। আমার মাকে, আমরা দুটি ভাই ছিলাম না,
সেই সুযোগে আপনি অনেক আঘাত করেছিলেন, তাই সেই আঘাতের বিনিময় আপনার দেহে করব চাবুকের আঘাত। এই চাবুকের আঘাত ওখানে নয়, তাহলে এই চাবুকের আঘাত এখানে। না 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 মা, এ তো সম্ভব নয়, কারণ তেত্রিশ কোটি দেবতাদের ঘরণীকে আমি অতি যত্ন করে যে বন্দী করে এনেছিলাম, আমি কথা দিয়েছিলাম তাদের দেহে আমি কোন আঘাত করব না। বাহ এই চাবুকের আঘাত ওখানে নয়, এই চাবুকের আঘাত। বলুন সম্রাট, বিশ্বে তাকে কি দেখছো? এই মুহূর্তে বিদ্রোহিনী নারীর হাতে পরম সিংহাসন নিয়ে আমি তোমাকে কথা দিয়েছিলাম, এই সিংহাসনে বসবার পর আমি কোন অন্যায়কে মেনে নেব না, কোন অপরাধীকে আমি ক্ষমা করব না। তুমি সবার আগে আমার সামনে অপরাধিনী হয়েছ, তাই তোমার হাতে পড়েছিল। করিন্দাসন তিলে তিলে বর্ধিত করে তুলেছিলাম তোদের দুটি ভাইকে, আজ এই দিন দেখার জন্য আমাকে আমাকে যারা অত্যাচার করেছে তাদেরই সম্মুখে তাদেরই সম্মুখে আমাকে শৃঙ্খলিত করলি কেন? করলাম কারণ তুমি অপরাধিনী। বলুন সম্রাট। সম্রাট, আমিও তো সেই দিন নারী ছিলাম, ক্ষমা করেছিল দেব রাজেন্দ্র, আমি নারী বলে আমাকে তো ক্ষমা করিনি, আমার পিঠে বেত্রাঘাত করেছিল, তবে আজ কেন? বলুন সম্রাট, এবার আমি কি করব? যাও এই বিদ্রোহী নারীকে নিয়ে গিয়ে রেখে দাও অন্ধকার কারাগারে। মা, থাক, আমাকে আর মা বলে ডাকতে হবে না, আমি তোদের মা নই, আমি রাক্ষসী। আজ থেকে তোদের মা মরে গেছে, আজ থেকে নতুন করে জন্ম নিল রাক্ষসী জবা। হ্যাঁ, রাক্ষসী জবা। চলো ভাই, অন্ধকার কারাগারে তোমায় পৌঁছে দে। চল, কারাগারে তো আমি যাব, এতদিন আমি তোদের মঙ্গল কামনা করেছি। মা, আজ কারাগারে বসে আমি কি কামনা করব জানিস? দানব কোল ধ্বংস, দানব কোল ধ্বংস, দানব কোল ধ্বংস। দেখলেন দেবরাজ ইন্দ্র, যাদের দেহে দানবের রক্ত তাদের দেখে পৃথিবীর সবাই ঘৃণা করে। এই দানব সম্রাট করিন্দাসনের বিচার দেখো, আমি আশ্চর্য হলাম। তাই একটি কথা, হে কুচক্রী দেবতার দল, ভুল করে যদি পৃথিবী হতে আমার প্রায় হয় রক্ত বেজ করিন্দাসন, আবার যদি আপনারা ফিরে পান এই স্বর্গবর্ত পাতাল, একটি কথা মনে রাখবেন, বিচার করিন্দাস। হে রাজন, তুমি ভুল করলে, নিজের গর্ভধারিণী মাকে অন্ধকার কারাগারে নিযুক্ত করে। আমি ভুল করিনি, মা অন্তঃপুরে যখন থাকবে তখন মা রাজসভা, তাই রাজনীতি কে মেনে চলতে আমি বাধ্য হয়েছি।
আজ রাজনীতির মান রক্ষা করতে নিজের গর্ভধারিণী মা কেউ কারাগারে নিযুক্ত করতে অবশ্যই অবশ্যই রাজনীতি শিক্ষা অর্জন করুন এই ঘৃণিত দানব সন্তানের কাছে। ধন্য সম্রাট, ধন্য সম্রাট করিন্দ্রাসুর, আজ চিৎকার করে বলতে ইচ্ছে হয় জয় সম্রাট করিন্দ্রাসুরের, জয় জয় সম্রাট করিন্দ্রাসুরের, জয়। দেবরাজ, এবার আপনাদের বিচার হবে। আপনাদের বিচারে শুধু চাবুকের প্রহর নয়, মৃত্যুদণ্ড নয়। এক একটা দেবতা গাত্র থেকে সমস্ত অলংকার খুলে দিন। কি বলছো সম্রাট? রাজ পরিবেশকে খুলে ফেলুন। আপনাদের হাতে তুলে দেবো ভিক্ষা পাত্র। দেবতা হয়ে মানুষের কাছ থেকে ভিক্ষা চেয়ে নিজেরা নিজেদের অন্ন ধারণ করবে। তাই হবে করিন্দ্রাসুর, রাজ আবরণে রাজ অলংকার কোষাগারে রাখি গৈরী গিবেশে করিয়া ধারণে ভিক্ষা পাত্র করে লয়ে মর্তের বুকে মানবের দ্বারে দ্বারে করিব ভিক্ষা। এক একজন প্রত্যেকের নিজেদের অলংকার খুলে ফেলুন, কেউ চক্র ধরি না। তোমরা কোথায় যাবে? তোমাদের তো যাওয়া হবে না। ওরে পুত্র মোর, বন্দি করে এনেছিস যখন, আমাদের কি বা হবে কর্ম? তোমাদের কর্ম, তোমাদের কর্মের আছে প্রয়োজন। তোমরা থাকবে আমার রাজ অন্তঃপুরে, আমার মা থাকবে অন্ধকার কারাগারে, আর স্বর্গের দেবী তোমরা। তাই তোমরা আমার মা হয়ে চির পূজ্য হয়ে থাকবে আমার মন মন্দির। ওরে পুত্র মোর, মাতৃজ্ঞানে যখন আমি আছিস আমাদের এই পাতাল সম্রাজ্ঞী, তবে মাতৃত্বের বন্দি করিলাম শিখার সন্তান রূপে তোকে দেব আশ্রয়। চলো মা, চলো আমি অন্তঃপুরের পথ দেখি নিয়ে যাচ্ছি। রাজা রাজেন্দ্রবর্গ পরিষদগণ, আজকের মতন রাজসভা থাকলো স্থগিত। কোথায় গেলি ভাই, কোথায় গেলি? এই তো আমার সব কিছু ফিরিয়ে দিয়েছিস, কিন্তু আমি যে তোকে দেখতে পাচ্ছি না। তুই তো আমাকে কথা দিয়েছিস আমি তোর সদা সর্বদাই তোর কাছে থাকবো। কই মা, আয় আয় জগৎ জননী। আমি মা, মা আমি মা, এসেছিস মা ডাকার মতো ডাকলি না, এসে কি থাকতে পারি রে। আমি জগতে মা, আমি মা, আমি মা, আমি জগতে আমি মা।
কখন কিরূপে থাকি কেউ বোঝে না, আজও কেউ জানতে চাইল না আমি কে। আমি মা, আমি মা, আমি জগতের মা, আমি মা, রে বাবা না। আর আমি আমার কাছে তোকে বেঁধে রাখবো না, আমার কাছে তোর বড় কষ্ট হচ্ছে তাই না? আচ্ছা রুদ্রাসুর, এই দেখ আমি তোর স্মৃতি ফিরিয়ে দিলাম। কে আমি? কে আমি? আমি রুদ্রাসুর। তুই তাহলে বুঝতে পেরেছিস তোর? হ্যাঁ মা, আমি বুঝতে পেরেছি। তোর স্ত্রী আছে, তোর স্ত্রীর নাম কি? আমার নাম, আমার স্ত্রীর নাম, তোর স্ত্রীর নাম, আমার স্ত্রীর নাম, আমার স্ত্রীর নাম জবা। স্ত্রীর নাম জবা। তোর দুই পুত্র আছে, আছে রক্তবীজ, রক্তবীজ আমার পুত্র, হ্যাঁ আর একটা পুত্র আছে আরো, করিন্দ্রাসুর। করিন্দ্রাসুর জানিস, জানিস পুত্র, তোর স্ত্রী জবাকে অন্ধকার কারাগারে রেখেছে। পুত্র আর এখানে নয়, তুই যা তোর স্ত্রীকে উদ্ধার কর, হয়তো ভয়ে ভয়ে দ্বন্দ্ব লেগে গেল, তুই গিয়ে তাদেরকে রক্ষা কর। তাই হবে দেবী, আমি প্রতিজ্ঞা করলাম। আমার হারানো স্ত্রীকে অন্ধকার কারাগারে রেখেছে আমার অজারা দুটি সন্তান রক্তবীজ গোলিন্দাসন, তারা আজ আমাকে চিনতে পারি রে। আমি যাব মা, আমি যাব সেই দুর্ভিক্ষ ভয় অন্ধকার কারাগারে, যেখানে আছে আমার দক্ষিণী জবা। আর নয় আমি এখানে আর থাকবো না, আমি ও দেখতে চাই কেমন ভাবে যায়, কেমন ভাবে রক্ষা করে তার স্ত্রী জবাকে, কেমন করে রক্ষা করে রক্তবীজ এবং করিন্দ্রাসুরকে। ধ্বংস, ধ্বংস হয়ে যাক এই দানব কুলে, ধ্বংস হয়ে যাক, আর আমি কিছু চাই না। এই অন্ধকার কারাগারে কারা যন্ত্রণা আমি আর সহ্য করতে পারি না। কি বললে পাতাল সম্রাজ্ঞী জবা? কে তুমি? তুমি অসুর কুল নির্মূল করতে চাও? আমি অসুর কুল নির্মূল করতে চাই, দানব কুল ধ্বংস চাই। ধ্বংস? আমি ধ্বংস চাই। তাহলে যে তোমাকে একটা কাজ করতে হবে। বলো বলো কি কাজ করতে হবে আমাকে? শক্তির আরাধনায় বর প্রাপ্ত হয়েছে তোমার পুত্র রক্তবীজ। হ্যাঁ, যদি এক বিন্দু রুধিরের ধারা মৃত্তিকায় পতিত হয় কোনো অসুর বা দানবের, সেই দিন তবেই অসুর কুল হবে ধ্বংস। কি বললে? হ্যাঁ, অসুরের রক্ত যদি যতদিন মৃত্তিকায় পতিত না হবে ততদিন কারো সাধ্য নাই অসুর কুল। তাহলে এখন আমাকে কি করতে হবে? তোমাকে ছলনার আশ্রয় নিতে হবে। ছলনার আশ্রয়? তোমার পুত্র রক্তবীজ আসবে রাজ অন্য নিয়ে তোমার কাছে।
তুমি রাজন্য ভক্ষণ করবে না। করবো না। প্রতিজ্ঞা করিয়ে নেবে তোমার পুত্র রক্ত বীজকে যে তুমি যা চাইবে তাই আহার যেন তোমার হাতে তুলে দেয়। তারপর প্রতিজ্ঞাবদ্ধ হবে রক্ত বীজ, সেই সময় রক্ত বীজের কাছে চেয়ে নেবে ভমরের রক্ত। হ্যাঁ, ভমরের রক্ত পান করতে চাইবে, মাতৃভক্ত সন্তানের রক্ত বীজ, নিজের পুত্র ভমরকে বলি দিয়ে তার তাজা রক্ত তুলে দেবে তোমার হাতে, তবেই অসুরকুল হবে ধ্বংস। তবেই অসুরকুল ধ্বংস হবে। আমি দেবরাজ ইন্দ্র তোমায় জানিয়ে গেলাম, তা না হলে কারো সাধ্য নাই যে অসুরকুল নির্মূল করে। দাদা, মায়ায় বশীভূত হলে চলবে না, চলবে না। আমি ওদের মা, ওরা আমাকে ক্ষমা করেনি। ওরা যদি আমায় ক্ষমা না করে তাহলে আমি কেন ক্ষমা করব? মা কে? মা গো কে? আমি, আমি তোমার রক্ত বীজ। আজ কতদিন হয়ে গেছে মা, কেন এসেছিস? তুমি কিছু সেবা নাও নে, তাই দয়া করে যদি কিছু অন্ন গ্রহণ করো আমি বড় খুশি হব মা। রক্ত বীজ? মা, আমায় তো খুব ভালোবাসিস তাই না? হ্যাঁ মা, আমি আমি তোর হাতের অন্ন গ্রহণ করছি না, তোর বড় কষ্ট হচ্ছে। আমার চোখের জল মুছাবার জন্য আমার স্বর্গ আক্রমণ। বিশ্বাস করো মা, আমি চাইনি, আমি চাইনি সম্রাট তোমায় অন্ধকারে কারাগারে দে, কিন্তু রাজার বিচার যে মেনে নিতে হবে মা। বলো মা, বলো, তুমি যদি মনে করো সম্রাটের দেওয়া কোনো আহার নয়, তুমি যা কিছু চাইবে আমি স্বেচ্ছায় তোমার হাতে তুলে দেব। আমি তোর মুখের কথা বিশ্বাস করি না, আমি যা খেতে চাইবো তোর কাছে। মা, তুই আমাকে তাই দিবি? আমি রক্ত দেব। ভালো করে মনে রেখো মা, রক্তের নেশায় উন্মাদ হয়ে আমি স্বর্গ আক্রমণ করেছিলাম। রক্ত বীজের অসাধ্য কিছু নয়, প্রয়োজনে তোমার মনে রেখে দেবে আমার জন্যে, আমার হৃৎপিণ্ডটা তুলে তোমার পায়ে পুষ্পার জ্বলি দেব। ভালো করে চিন্তা করে দেখ রক্ত বীজ, আমি কথা দিলাম মা। বলো তুমি আমার কাছে কি চাও? আমি তোর মুখের কথা বিশ্বাস করি না। কি বললে মা? আমি তোর মা। হ্যাঁ, তুমি তুমি আমার মুখের কথা বিশ্বাস করো না? না, আমি তোমার সন্তান। বেশ মা, বেশ, তাহলে বলো আমি আমি কেমন ভাবে তোমার বিশ্বাসে জাগাবো? আমার পাছে প্রতিজ্ঞা কর, আমি তোর কাছে যা খেতে চাই মা তুই আমাকে তাই খেতে দিবি। মা, মা গো, মা, আমি তোমার তোমার ওই চরণে লক্ষ্য করে প্রতিজ্ঞা করছি, তুমি আমার কাছে যা চাইবে সেই সম্পদ যদি পৃথিবীর বুকে থাকে আমি তোমায় দেব। যা, এই মুহূর্তে চলে যা, তোর একমাত্র সন্তান ভ্রমর। মা, তোর একমাত্র সন্তান ভ্রমর, সেই ভ্রমরের রক্ত নিয়ে আমার কাছে দান করব। কি বললে মা? কি বললে তুমি? তুমি আমার, তুমি আমার, তুমি তুমি আমার ভ্রমরের রক্ত পান করবো? না, 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 আমি জানতাম, আমি জানতাম সবার প্রতি সবার মায়া আছে, কিন্তু আমার প্রতিকারের মায়া নেই। এই অন্ধকার কারাগারে কে কে চিৎকার করছে?
কর্কটস্বর, এই কর্কটস্বর বড় পরিচিত বলে মনে হচ্ছে। তবে কি না 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 তা হতে পারে না, হতে পারে না, আমি করতে পারি না। রক্ত বিষ তো আমার কাছ থেকে চলে গেলে তবে কি, তবে কি রক্ত বীজ এখানে চেরোলে কি শুনছি শালা? আমার ভ্রমণের, আমার ভ্রমণের তুমি যে আমায় বলেছিলে রক্তবে তোর ভ্রমণের মাথাটা কেটে তার তাজা রক্ত এনে দে আমি খাবো। এই রক্ত তুমি খাবে না? না তা তো বললে হবে না মা। একটু আগে তুমি আমাকে কি বললে, ভ্রমরের রক্ত এনে দে। আর আমি 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 একটা বোকা বাবা, মায়ের মায়ের কথা শুনে নিজের ছেলেটাকে কেটে তার তাজা রক্ত এনে দিলাম তোমার কাছে। একদিন একদিন দেবতারা তোমাকে চাবুকের আঘাত করেছিল, তাই তোমার চোখের জল মোছাবার জন্য আমি আমি অরণ্যের মাঝে গিয়েছিলাম কঠোর তপস্যা করতে, করেছি দেবতাদের কাছ থেকে অমরত্ব অর্জন করেছি। তারপরে ওই দেবতাদের বন্দি করে নিয়ে আসলাম, সম্রাট হওয়ার জন্য নয়, সম্রাট তৈরি করার জন্য। আর সেই সম্রাট তার বিচারে তোমাকে অন্ধকারে কারাগারে দিল। বিশ্বাস করো মা, আমি তোমার চোখের জল মোছাতে চেয়েছিলাম, চোখের জল ফেলাবার জন্য নয়। না মা নাও, আমার ভ্রমরের রক্তটা নাও। না নেবে না? না খাবে না? না বললে তো হবে না মা। সবাই তোমায় কি বলবে জানো? তুমি তুমি এই তোমার বংশের রক্ত পান করবে বলেছিলে, চিৎকার করে এই সমাজ বলবে তোমায় তুমি রক্ত পিয়সী ঘুমাতে পারিনি, দুশ্চিন্তা যেন আমাকে গ্রাস করে রেখে দিয়েছে। দেবতাদের বিচার আমি সম্পূর্ণ করলাম, অপরাধিনী মাকে আমি বন্দী করে রেখে দিলাম অন্ধকার কারাগারে। মায়ের চোখের জল যেন বন্ধ হচ্ছে না। মা গো, আদ্যাশক্তি মহামায়া আমাকে শৈবার শক্তি দে মা, আমায় শৈবার শক্তি দে। করিন রাসুর কে ডাকে? মা মা মহামায়া মা, প্রণাম নে মা, প্রণাম নে। মনে আসা হত্যব পরিণয় পুত্র, তোকে আমি কথা দিয়েছিলাম যতদিনে তুই আমাকে রেখে দিবি ততদিন আমি তোর কাছে বন্দি থাকব। হ্যাঁ মা, এবার যে আমার যাবার সময় হয়ে পড়ল। মা কোথায় যাবি মা? আমি কৈলাসে চলে যেতে চাই। কেন? যা হবে না মা। অরিন্দ্রাসুর, তোকে আমি কথা দিয়েছিলাম যেদিনই তোদের বংশের
রক্ত এক বিন্দু এই পৃথিবীতে নিক্ষেপ হবে সেদিনই তোকে ছেড়ে চলে যাব আমি আমার কৈলাস শিখরে। আমি কথা দিয়েছিলাম রক্ত কোনোদিন পড়বে না। পড়বে না? না মা। তোর ভাই রক্তবীজ। রক্তবীজ? ভোমরের রক্ত, ভোমরের রক্ত পৃথিবীতে ফেলতে চাই। যখন ভোমরের রক্ত এই ধরিত্রীর বুকে নিক্ষেপ হয়েছে, আরে নয়, আরে নয় পুত্র, এবার আমি চলে যেতে চাই কৈলাস শিখরে। বিদায়, বিদায়, আমার যেটা ইচ্ছা আমি সেটাই করেছি। আমার নিজের ছেলের রক্ত আমি আমার মায়ের হাতে তুলে দিয়েছি। এবার আপনাকে নিধন করে পৃথিবীর বুকে আমি ধ্বংস করব। অসুর নিধন যজ্ঞ। আপনি আমাদের পিতা, বলুন পিতা এতদিন আপনি কোথায় ছিলেন? ওই আত্মা শক্তি মহামায়া। কি বলে? এতদিন ছলনা করে আত্মা শক্তি মা মহামায়া আমাদের পিতাকে পৃথিবী ভ্রমণ করিয়েছিল। পিতা, সম্রাট, পিতার মৃত্যুর সময় পিতা একটি কথা কিন্তু বলে গেছে, এই দেবতা দানবের যে রণক্ষেত্র, এর জন্যে শুধু দেবতারা দায়ী নয়, এর জন্যে আসল দায়ী ওই জননী জগদ্ধাত্র। তুমি আমার অত্যবহারে দিয়েছ, বিনিময়ে তার রেখেছো কোটে এনে সমস্যা চক্রান্ত করে আমাদের পিতা মাতাকে আমাদের হাতে নিধন করিয়েছ, আর তোমার ক্ষমা নেই। তোমার জন্য পিতাকে হারিয়েছি, মাকে হারিয়েছি, অতএব তোমার মৃত্যু আমার হাতে। এসো করিন্দ্রাসুর, তোমার মনসা হইবে পূর্ণ।
দেবে, কোথায় দেবে জগদ্ধাত্রে কোথায় পালা বেড়ে দেবে রে, কোথায় পালা বেড়ে রাক্ষসে সারা পৃথিবী তুমি যেখানে লোকে থাকো না কেন সেখান থেকেই তোমায় বের করে তোমায় করব জননী জগদ্ধাত্রী।
জননী জগদ্ধাত্রী, জননী জগদ্ধাত্রী। নমস্কার, আমাদের যাত্রা এখানেই সমাপ্ত। আমাদের মাননীয় দুলালবাবু, আমাদের মাননীয় দুলালবাবু আমাদের এই যাত্রায় সন্তুষ্ট হয়ে দাদাভাই 501 টাকা উপহার করে নিয়েছেন। জয় মা, জয় জয় মা।